আমার নাম সুমন ধর, কলেজ সুপ্রিম নলেজ ফাউন্ডেশন গ্রুপ অফ ইনস্টিটিউশন চন্দননগর। কলেজের শেষ দিকে একটা অনিশ্চয়তা ছিল যে কীভাবে পরবর্তীকালে জীবন কীভাবে গঠিত হবে না হবে। তখন সেই অনিশ্চয়তায় এক জায়গায় ক্যাম্পাসিংয়ে চাকরি হয়, কিন্তু সেখানে কোনো কারণের জন্য 6-7 মাস নষ্ট হয়ে যায় এবং সেই সেই যে লিস্ট যেটা হয় ওটা ক্যান্সেল হয়ে যায়। তখন খুবই অনিশ্চয়তার মধ্যে দিন কাটছিল, কিভাবে কি হবে, ভবিষ্যৎ কি হবে না হবে, ফ্যামিলি প্রেশার অতটা ছিল না, পারিপার্শ্বিক লোকজনের প্রেশার সবকিছুতেই। তারপরে হঠাৎ স্যারের নাম এবং ইনস্টিটিউটের নাম শুনলাম আমি আমার এক দিদির কাছ থেকে। তা স্যারের নাম অনেক কিছুই শুনেছি, যতটা শুনেছি তার থেকে বেশি স্যারের কাছে চাক্ষুষ, স্যারের সঙ্গে কথা বলে, স্যারের সঙ্গে ট্রেনিং করে এবং সমস্ত কিছু এখানকার সবার সঙ্গে, এখানকার ফ্যাকাল্টি থেকে শুরু করে সমস্ত রকম স্টাফ, এবং বিশেষ করে তো স্যারের নাম তো বারবারই মুখে আসছে, কারণ মুখে আসার মতনই। এখান থেকে তারপরেও মানে এখানে আসার পর থেকে সেই অনিশ্চয়তাগুলো কেটেই যায় যে চাকরি পেয়ে যাব সেটা সব থেকে বড় কথা, থেকেও এখান থেকে এসে যে কিছু শিখতে পেরেছি। কলেজে 4 বছরের মধ্যে মাত্র একটা সেমিস্টার ছিল সি, তাছাড়া সেরকমভাবে সি এর কিছু জানতামও না, কিছু বুঝতামও না। এখানে এসে স্যার হাতে ধরিয়ে মোটামুটি শিখিয়েছেন, তারপরে আমাদের যিনি ম্যাডাম ছিলেন তিনিও তাই। এবং শেষ দিকে স্যার যেরকমভাবে ক্যাম্পাসিং বিভিন্ন জায়গায় যেরকমভাবে ক্যাম্পাসিংয়ের জন্য যোগাযোগ করে দিয়েছেন, সেটাও সত্যি কথা একা থাকলে তো কোনো কি একা না, যে কোনো লোক পরিচিত থাকলেও এত কিছু যোগাযোগ করা সম্ভব হতো না। সেখান থেকে আজকে একটা জায়গায় একটা চাকরি পেয়েছি, তারপরেও সেই চাকরিটাতে জয়েন করার পরেও যদি কোনো রকম প্রবলেম হয় স্যারের কাছে আসি, স্যার সেই সমাধান করেই দেয়। সেই জন্য নিখিল স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার নাম অঙ্কন চ্যাটার্জি, আমিও একই জায়গা থেকে, আমরা দুই বন্ধু আসছি, আমাদেরও একই সঙ্গে কলেজ ছিল সুপ্রিম নলেজ ফাউন্ডেশন গ্রুপ ইনস্টিটিউশন, সেখান থেকে আমি ইলেকট্রিক্যালে আমার বিটেক কমপ্লিট করি। তারপরে সেখানে এক জায়গায় ক্যাম্পাসিংয়ে জব হয়, কিন্তু সেখান থেকে গিয়ে সবাইকে ফিরে আসতে হয়, এতটাই খারাপ ছিল। তারপর কলকাতায় আর সেরকম যে হার্ডওয়্যারের ব্যাপার স্যাপার খুব খারাপ বলে আমরা সফটওয়্যারে বা আইটিতে চলে আসার সিদ্ধান্ত নিই এবং এখানে এই ফ্রেশার ইন্ডিয়ায় ভর্তি হই। যখন প্রথম ভর্তি হই তখন একটুখানি টেনশন লাগছিল যে এটাই হয়তো শেষ সুযোগ, এখানেও যদি এটাও যদি আর কি বাতিল হয়ে যায় তাহলে কী করা যাবে। কিন্তু তারপরে এখানে যখন নিখিল স্যারের সঙ্গে আমাদের পরিচয় হলো বা এখানকার ম্যাডাম ফ্যাডামদের সবাইকার সঙ্গে যখন ভালোভাবে আলাপ আলোচনা করলাম বা ক্লাস শুরু হলো, তখন বুঝতে পারলাম যে না, এখানে স্টুডেন্টদের সঙ্গে খুব ভালোভাবে ব্যবহার করা হয় এবং তাদের সমস্ত প্রবলেম দেখা হয় এবং সমস্ত চাহিদা মোটামুটি মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। নিখিল স্যার সম্পর্কে বলতে গেলে স্যার আমার মতে আর কি খুবই ভালো মানুষ, আর শিক্ষাগত যোগ্যতা বা সমস্ত দিক থেকে তো তিনি অনেক উপরে, তাছাড়াও তিনি একজন খুব ভালো মানুষ, যেটা আমাদের বিভিন্ন সময় আমাদের মনে হয়েছে এবং খুব ভালোভাবে আমাদের আর কি টেক কেয়ার করেছেন। পরবর্তীকালে ক্যাম্পাসিংয়ের সময়ও আমাদের যথেষ্ট হেল্প করেছেন এবং আমরা জব পেয়ে গেছি, জয়েন করছি।